পৃথিবীতে কসম হবে একমাত্র কার নামে আল্লাহ না আপনি বললেন যে আমি কসম আমি কসম করে বলি কসম এটাও কসম না যদি এটা বলেন যে আমি কসম করে বলতেছি এটাও কসম হয় নাই আমি আপনার হয় নাই আমি আমার বাপের নামে বলতেছি কসম হয় নাই আমি আমার পীরের নামে বলতেছি কসম হয় নাই আমি অমুক অলি আল্লাহর নামে বলতেছি কসম হয় নাই কসম হওয়ার জন্য শর্ত হলো হয় আপনি আল্লাহর জাতি নাম ব্যবহার করতে হবে অথবা আল্লাহর একান্ত সিফাতী যে নামগুলো একমাত্র আল্লাহর জন্য ব্যবহার হয় এগুলো ব্যবহার করতে হবে আমরা কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নামে কসম করি আমরা কোনো জিনিসের গুরুত্ব বুঝানোর জন্য রহমানের নামে কসম করি আমরা কোনো জিনিসের কসম গুরুত্ব বোঝানোর জন্য রাহিমের নামে কসম করি আল্লাহ রব্বনা নামিন তেমন কোরআনের বিভিন্ন জায়গায় কোনো জিনিস সম্পর্কে গুরুত্ব বুঝাতে গিয়ে

إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والضحى والليل إذا سجى الشاب قلوا الله أمرتو غرطو بجانو আল্লাহর নামে কসম করি আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় কোথাও আসমানের কসম করেছেন কোথাও জমিনের কসম করেছেন কোথাও চন্দ্রের কসম করেছেন কোথাও তুর পাহাড়ের কসম করেছেন কোথাও কোথাও ফজরের কসম করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনের এক জায়গায় কসম করেন বল আস খুব মনোযোগ আল্লাহ বলেন বল আস সময়ের কসম কিসের কসম একটু কথা বললেন সবাই কিসের কসম আল্লাহ বলেন বল আস সময়ের কসম যুগের কসম এই যে দিন যে সময় থেকে চলে যাচ্ছে আল্লাহ সময়ের কসম করে বলেন বল আস সময়ের কসম যুগের কসম আল্লাহ সময়ের কসম করে বলেন আল্লাহ যুগের কসম করে বলেন ইনসান আল্লাহ বলেন ইন্নাল ইনসান এই আল ইনসানের শুরুতে যে আলিফ লাম এই আলিফ লাম তাহলে আলিফ লামে জিনসি আল্লাহ বলেন ইন্নাল ইনসান সব মানুষ কোথায় লাফি খুস সব মানুষ রয়েছে ধ্বংসের মাঝে কার মাঝে কথা বলেন না কিসের মাঝে আপনারা মানে আমার উপর রাগ করছেন তাহলে একটু কথা বলেন সব মানুষ কিসের মাঝে ধ্বংসের মাঝে কেন বললেন আগে প্রেক্ষাপট বুঝেন তারপরে মূল কথা বুঝবেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম নবুয় লাভ করার আগে আরব দেশে চোদ্দ বছর ছিলেন চল্লিশ বছর প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে মক্কায় তিনি চল্লিশ বছর পর করেছেন এই চল্লিশ বছর যে যুগ এই যুগকে আমরা বলি আয়ামে জাহিলিয়ত এই আয়ামে জাহিলিয়ত মক্কায় আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত কেউ নাই এই চল্লিশ বছরে মক্কায় আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম থেকে আমানতদার কেউ নাই এই চল্লিশ বছর মক্কায় আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম থেকে চরিত্রবান কেউ নাই এই চল্লিশ বছর মক্কায় আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত কেউ নাই এই চল্লিশ বছর মক্কায় আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম থেকে গ্রহণযোগ্য কেউ নাই চল্লিশ বছর তিনি আল্লাহ বছর তিনি সবচেয়ে বিশ্বস্ত বছর তিনি সবচেয়ে গ্রহণযোগ্য চল্লিশ বছর তিনি সবচেয়ে বড় ফকি চল্লিশ বছর তিনি সবার কাছে সবচেয়ে বড় মান সবার মুখে 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 মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ প্রশংসা ছোট ছেলে সেও প্রশংসা করে যুবক সেও মক্কায় খালি মোহাম্মদ সাল্লামের ঢোমকা বাজে যে মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম এতদিন তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি উপর আল্লাহ রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন ও আংদির আশীরাতাক আল্লাহ করবিন ও আমার হাবিব এত দিন দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে এত দিন দাওয়াত দিয়েছেন চুপি চুপি এখন থেকে আর চুপি চুপি দাওয়াত দেওয়া যাবে না এখন থেকে আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না ও আংদির আশীরাতাক আল্লাহ করবিন আপনার যত নিকটাত্মীয় আছে সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন

তোমরা বলো ইলাহা ই যখন তিনি তাদের মাহ বিরুদ্ধে বলা শুরু করেছেন যখন তিনি ভূতের বিরুদ্ধে বলা শুরু করেছেন যখন তিনি মূর্তির বিরুদ্ধে বলা শুরু করেছেন এতদিন আরবের কাছে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য এতদিন মক্কার কাছে তিনি সবচেয়ে চরিত্রবান এতদিন মক্কার কাছে তিনি সবচেয়ে বড় পুণ্যবান মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম মৌলিক তিনটা দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন এক নম্বর দাওয়াত আল্লাহ অইলল্লাহ দুই নম্বর মৌলিক দাওয়াত আল্লাহ তা ইল্লাল্লাহ তিন নম্বর মৌলিক দাওয়াত আল্লাহ তুশ্রী কুবিল্লা মূল তিন দাওয়াত দাওয়াত নাম্বার এক আল্লাহ ইহ্লাহ তোমার রব একমাত্র আল্লাহ দুই নম্বর এক দাওয়াত আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ পৃথিবীতে তুমি ইবাদত করবে একমাত্র আল্লাহ তিন নম্বর দাওয়াত আল্লাহ তুশ্রী কুবিল্লা পৃথিবীতে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে আর কাউকে শরিক করবে আর আসতে বলেন আল্লাহর সাথে আর কাউকে শরিক করবে তো এতদিন মোহাম্মদ আরবে সবচেয়ে গ্রহণযোগ্য এতদিন মোহাম্মদ সাল আলাই ওয়াসাল্লাম আরবের সবচেয়ে চরিত্রবান এতদিন মোহাম্মদুর রসুল্লাহামের চেয়ে আরবে বড় চরিত্রের অধিকারী কেউ নাই কিন্তু আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতগুলো দেওয়া শুরু করেছেন আরবের মানুষ তখন বলা শুরু করলো খাসিরা মোহাম্মদ আরে মোহাম্মদ বড় ভালো ছিল মোহাম্মদ সাল্লাম বড় চরিত্রবান ছিল আরে মোহাম্মদ সাল্লামের কি হয়ে গেল এখন আবা আনা কানা আবা আরে তারা বলে আমরা বাপ ধর্মের বিরুদ্ধে মোহাম্মদ বলে আমাদের মূর্তির বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমাদের চোদ্দ পুরুষ যে মূর্তির ইবাদত করে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মূর্তির বিরুদ্ধে বলা শুরু করেছে আরবের বলা বলাবলি শুরু করলো কি বলা বলে শুরু করলো আরবের কাফেরেরা বলাবলি শুরু করল খাসিরা মোহাম্মদ যে মোহাম্মদ আগে তো ভালো ছিল 40 বছর পর্যন্ত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরবের সবচেয়ে বড় বিশ্বস্ত ছিল 40 বছর পর্যন্ত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে বড় চরিত্রবান ছিল 40 বছর পর্যন্ত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলার ব্যাপারে আরবরা বড়া শুরু করলো খাসিরা মোহাম্মদ আরে মোহাম্মদটা নষ্ট হয়ে গেল বলে না নাউযু বলা শুরু করলো যে মহাম্মদ সাল্ল ধ্বংস হয়ে গেলেন তো শুনেন আল্লাহ ছিলেন মানুষ বলেন আল্লাহ ছিলেন বড় বললেন আমি বুঝি না বাসখালের মানুষ তো আমি চিনি তো অনেক আসি আজকে দেখে একদম আপনারা শীতে বেশি হয় কেউ কোন কথা বলতেছেন না বাইরের মা বোন মনে করবে আবার সব আস করতেছে কেউই নাই সামনে অথচ পিন্ডেল বেশিরভাগ ধরা তাহলে বলেন মোহাম্মদ সাল্ল ছিলেন বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ছিলেন মানুষ শুনেন আল্লাহ হলেন খারিফ বুঝেন আল্লাহ হলেন এটা খুব গুরুত্বপূর্ণ আকিদার পেশটা বুঝেন এই পৃথিবীতে আসমান জমিন আকাশ বাতাস চন্দ্র সূর্য উপর নিচ কোনো কিছু ছিল বলেন কোন কিছু ছিল সব কিছু সৃষ্টি করেছেন কে বলেন সব কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ হলেন খা বাকি সব মাখলুক আল্লাহ হলেন স্রষ্টা বাকি সব সৃষ্টি বলেন আল্লাহ হলেন কথা বলেন আল্লাহ হলেন বাকি সব আল্লাহ হলেন স্রষ্টা বাকি সব মাখলুক মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহ না মোহাম্মদ আল্লাহ না না মোহাম্মদ স্রষ্টা সৃষ্টি

আমাকে নিয়ে না বাড়াবাড়ি করো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কেমন বাড়াবাড়ি করো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি ইয়াহুদু নাসারা যেমন বাড়াবাড়ি করেছে ইহুদি এবং নাসারারা ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র খ্রিস্টানরা আল্লাহ কোরআনে বলেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু রোজাই রুণি বহুদিরা বলতো রোজাই আল্লাহর পুত্র ও নাসারা নসার এই সব খ্রিস্টানরা বলতো ঈশা আল্লাহর পুত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা লা তুতুরুনি তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কেমন বাড়াবাড়ি করো না কামা আতরাদাতিল ইয়াহুদু ওয়ান নাসারা যেমন বাড়াবাড়ি করেছে ইহুদি এবং নাসারারা ইহুদিরা তাদের নবীকে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্র বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্র বানিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো ইন্নামা আনা আমি আব্দুল্লাহ কার বান্দা দেখেন দেখেন কারবার দেখছেন আল্লাহর বান্দারা আজকে বলেন নিশ্চয়ই আমি কার বান্দা মুহব্বতে মুহব্বতে যারা বলেন নিশ্চয় আমি কার বান্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো আমার পরিচয় হলো ইননামা আনা আব্দুল্লাহ আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু এবং তিনি কি আল্লাহর রাসূল মুহাম্মদ অবশ্যই বাসার রসুল্লা সালা ওয়াসাল্লাম অবশ্যই বাসার তিনি মানুষ কিন্তু তিনি মানুষ হয় আল্লাহর কুল সৃষ্টির মাঝে বাদস বুদর খুদা তুহি ৃস্সা মুখাসার মহামদ ফ আদাম ইতি আল্লার পরে সব মাখলোকাতের ভিতর সবার চেসেরা হলেন মুহাম্মদুর রসুলল্লাহ কিন্তু তিনি আল্লাহ না বলেন তিনি আল্লাহ রাস্তে বলেন তিনি আল্লাহ। আল্লাহ যেমন না তেমন আল্লাহর সমকক্ষও না বুঝেন তিনি যেমন আল্লাহ না তেমন আল্লাহর সমকক্ষও আর আস্তে বলেন তিনি যেমন আল্লাহ না তেমন আল্লাহর সমকক্ষ না যেহেতু তিনি মানুষ এজন্য আল্লাহ নবী যেহেতু মানুষ এজন্য আমাদের মতো তারও খিদা লাগতো মানবিক সব গুণ আল্লাহ নবী ইসলামের ভিতর ছিল যেমন মানবিক গুণ কষ্ট পাবো আল্লাহ নবী ইসলাম কষ্ট পেয়েছেন মানবিক গুণ কান্না আসা আল্লা ইসলাম কান্না করেছেন মানবিক গুণ পুত্রের সুখের চুপ দিয়ে পানি পড়া আল্লা ইসলামের চুপ দিয়ে পানিও পড়েছে তো আল্লাহ নবী ওসাল্লাম মানুষকে আল্লাহর দাওয়াত দিচ্ছেন মানুষকে জান্নাতের দাওয়াত দিচ্ছেন মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন আর মানুষ বলা বলি করতেছে যে মোহাম্মদ আলাইহি ওসাল্লাম ধ্বংস হয়ে গিয়েছেন তো রসুল্লাহ আসসালামের এই কথা হৃদয়ে বড় লাগলো হৃদয়ে বড় কষ্ট লাগলো কেমনে কি আমি দিনরাত এক করে মানুষদেরকে জান্নাতের দিকে ডাকছি আমি দিন রাত এক করে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি আর মানুষ বলতেছে আমি ধ্বংস হয়ে গিয়েছি আল্লাহ বলেন বলাস আমার Habib চিন্তার কারণ নাই যুগের কসম করে বলি সময়ের কসম করে বলি সময়ের কসম করে কি বলি আল্লাহ সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসান নিশ্চয় সব মানুষ কোথায় রয়েছে আল্লাহ বলেন ইন্নাল ইনসান নিশ্চয় সব মানুষ রয়েছে লাফি খুস কিসের মাঝে ধ্বংসের মাঝে কিসের মাঝে কথা বলেন না কেন কিসের মাঝে আর সব মানুষ ধ্বংস তবে আল্লাহ নবী আল্লাহ রব আলিন কোরআনে বলেন সবাই তো ধ্বংস তবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ সবাই বলেন কয়টা গুণ যার ভিতর চারটা গুণ পাওয়া যাবে সে ধ্বংস হবে বলেন সে ধ্বংস হবে চার নম্বর গুণের এক নম্বর গুণ সবাই ধ্বংস কে ধ্বংস হবে না এক নম্বর ইল্লে লেবিনা আমানু আল্লাহ বলেন চার নম্বর গুণের এক নাম্বার গুণ ইল্লে লেবিনা আমানু যারা আনবে ইমান যারা আনবে কথা বলিলেন যারা আনবে ইমান ক্যাশকে শুধু ইমান বুজাব এখানে দুইটা শব্দ একটা শব্দ ইমান আরেকটা শব্দ ইসলাম দেখেন বাহ্যিকভাবে ইমান যেমন বলেন আমি সহজ করে বলি লম্বা কঠিন শাস্ত্রীয় আলোচনা করব না ইমান মানে এক কথায় আমরা বলি ইমান মানি না দেখে বিশ্বাস করা বলেন ইমান মানি আর আস্তে বলেন ইমান মানি আর আস্তে বলেন ইমান মানি আচ্ছা এবার বলেন আমরা আল্লাহকে দেখেছি আর আস্তে বলেন এই ভাইরা বলেন না আমরা আল্লাহকে দেখেছি কিন্তু বলেন আমাদের রবকে আমাদের মালিককে আমাদের খালিককে আমরা আল্লাহকে দেখি কথা বলেন আমরা আল্লাহকে দেখি কিন্তু আল্লাহকে বিশ্বাস করি কি করি না বলেন না আমরা আল্লাহকে দেখেছি কথা বলেন আমরা আল্লাহকে দেখেছি কিন্তু বিশ্বাস করি কি করি না আমরা জান্নাত দেখেছি বিশ্বাস করি কি করি না কথা বলেন কথা বলেন আমরা আল্লাহকে দেখেছি বিশ্বাস করি কি করি না আমরা জাহার নাম দেখেছি বিশ্বাস করি কি করি না আমরা পুলসিরাত দেখেছি বিশ্বাস করি কি করি না আমরা কবরের আজাব দেখেছি বিশ্বাস করি কি করি না না দেখে বিশ্বাস তার নাম কথা বলেন না দেখে বিশ্বাস তার নাম ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে দেখেন আমরা আল্লাহকে দেখি নাই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখা সম্ভব না হা আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন কিনা সেটা নিয়ে সাহাবা একরামের ভিতর দুই মত ছিল হাজর ইবনে আব্বাস রাজি আল্লাহ মত হলো আল্লাহ নবী ইসলাম আল্লাহকে রাতে দেখেছিলেন আর আম্মাজান আয়সা রাজি আল্লাহ আল্লাহ মত ছিল মেহারাজের রাতে আল্লাহ নবিসলাম আল্লাহ কে দেখেননি নবী দেখেছেন কি দেখেন নাই সেটা নিয়ে সাহাবা একরামের ভিতর মত ছিল কিন্তু উম্মা দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা কখনো সম্ভব লাতুদি কুল আফসাব আছে কিন্তু মুমিন যখন জান্নাতে যাবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল রুয়াতুল্লাহ আল্লাহকে দেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকুম তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে শেষ বিচার শেষ জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে জাহান্নামীরা জাহান্নামে চলে গিয়েছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সবচেয়ে বড় যে উপহার দিবেন সবচেয়ে বড় সারপ্রাইজ যেটা দিবেন আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার नसीব হবে কেমন দিদার হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম তারাউনা রাব্বাকুম তোমরা তোমাদের রাতকে দেখবে জান্নাতে কেমন দেখবে কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর পূর্ণিমা রাতে আকাশে যেমন চাঁদ ওঠে পূর্ণিমা রাতে আকাশে চাঁদ উঠলে সারা দুনিয়ার মানুষ একসাথে চাঁদ দেখতে পারে সম্ভব হয় অসম্ভব হয় না সবাই মিলে দেখতে পারে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতীরা পূর্ণিমার চাঁদের মতো রব্বুল আলামিন আল্লাহকে দেখতে পাবে বলেন না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার ইমান বলেন এক নাম্বার সবাই বলেন না এক নম্বর এক নম্বর আওয়াজ বের হচ্ছে না এক নম্বর এক নম্বর এবার পরেরটা বুঝেন এই কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেন আমরা মনে করি কি জানেন আমাদের আকিদা হলো আমাদের আকিদা কেমন হয়েছে আমরা বলি শুনেন আমাদের আকিদা হলো যে জন্মের পরে আমার বাপ আমার এক কানে আজান দিছে জন্মের পরে আমার মা আমার বাপ আমার আরেক কানে কামত দিয়েছে সুতরাং আমি জন্মগত সূত্রে মুসলমান সুতরাং আমি আর দুনিয়াতে আমি যা কিছু করতে পারি না কেন আমরা মনে করি ইমান এটা লোহার পেরাগের মতো যে আর কিছু করলে ইমান তো আর যাবে না অথচ শুনেন আমি একটা মাসালা বলি আপনারা বুঝেন আপনি নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়ানোর পর আপনার ফোনের টেলিফোন এসেছে আপনি ফোন ধরে বলেন ভাই আমি নামাজে আছি আমি সালাম ফিরি আপনার ফোন বেক করছি আপনার সাথে কথা বলবো আপনার নামাজ আছে কথা বলেন নামাজ অবস্থা টেলিফোনে কথা বলে নামাজ থাকবে কথা বলে নামাজ অবস্থা টেলিফোনে কথা বলে নামাজ থাকবে নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই কথা বলেন রাগ করছেন নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই রোজা ভঙ্গের কিছু কারণ আছে না নাই আপনি অজু করে লেপ মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন অজু আছে কথা বলেন অজু ভঙ্গের কারণ আছে না নাই অজু ভঙ্গের যেমন কিছু কারণ আছে নামাজ ভঙ্গের যেমন কিছু কারণ আছে আল্লাহ যে বললেন সফল কাম হতে হলে আমানু আনার পর ইমান ভাঙ্গারও কিছু কারণ আছে ইমান যে সকল কাজে যায় ইমান যাওয়ার সবচেয়ে বড় কারণের নাম সিরি বলেন ইমান যাওয়ার সবচেয়ে বড় কারণের নাম আর আসতে বলেন ইমান যাওয়ার সবচেয়ে বড় কারণের নাম এজন্য লুকমানে হাকিম তার ছেলেকে ওয়াসিয়াত করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে তোমার শরীরে শয়তান আছে তুমি তো গুনাহ করবাই শয়তানের প্ররোচনায় পড়ে যদি তুমি গুনাহ করেও ফেলো শোনো লা তুশরিক বিল্লাহ কখনো আল্লাহর সাথে কখনো শিরিক করবে না আরো আস্তে বলেন কখনো আল্লাহর সাথে শিরিক করবে না লুকমানে হাকিম বলেন লা তুশরিক বিল্লাহ জীবনে যত গুনাহ করো কখনো আল্লাহর সাথে শিরিক করবে না কেন করবে না কারণ কি লুকমান হাকিম বলেন ইননাস শিরকা লা যুলমুন আযিম পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের নাম শিরিক বলেন পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের নাম ঠিক আর আস্তে বলেন পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের নাম ঠিক আর আস্তে এজন্য দেখেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ লা ইগফির ওয়া ইয়াশরাকা বিহি ও ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা আল্লাহ কখনো শিরকের গুনা মাফ করেন না আল্লাহ কখনো শিরকের গুনা माफ করেন না ও ইগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা ছাড়া তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ চাইলে তোবা ছাড়াও তোমাকে মাফ করে দিতে পারেন কিন্তু কেউ যদি শিরকের গুনা করে পুনরায় কালেমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ তার শিরকের গুনাহ আর माफ করেন আর আস্তে বলেন আল্লাহ তার শিরকের গুনা মাফ করেন শিরিক মানে কি আল্লাহর সাথে কাউকে শরিক করা বলেন শিরিক মানে কি আল্লাহর সাথে কাউকে দেখেন আল্লাহর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে আমাদের আকিদা কি হবে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে আমাদের বিশ্বাস কি হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের একটা সুর আছে সুরাতুল ইখলাস আমরা পাই পারি কি পারি না এই সুরাতুল ইখলাসের ভিতর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ব্যাপারে মৌলিক পাঁচটা আকিদার কথা বলেছেন এক নম্বর আকিদা কুল হেনবি আপনি বলুন বলেন না কুল হুয়াল্লাহু পড়েন না কুল হুয়াল্লাহু আমাদের আল্লাহ বলেন বলেন আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ কথা বলেন আমাদের আল্লাহ আমরা কয় আল্লাহর ইবাদত করি এখন কেউ বলে আমি এক আল্লাহ আল্লাহ মানি তবে একজন না দুইজন মুসলমান না কাফের আর আসতে বলেন কেউ বলে আমি আল্লাহ মানি তবে আল্লাহ একজন না দুইজন মুসলমান না কাফের কেউ বলে আমি আল্লাহ মানিব আল্লাহ একজন না তিনজন মুসলমান না কাভের আল্লাহ বলে লৌকা নাফি হিমা আলিহাতুন ইল্লাহ লাফা সদত এক এলাকায় দুই এমপি থাকে না এক এলা এক ইনিয়ন দুই মেম্বার এক গ্রামে দুই মেম্বার থাকে না এক ইউনিয়নে দুই চেয়ারম্যান থাকে না এক সংসদীয় এলাকায় দুই জন এমপি থাকে না এক দেশে দুই প্রধানমন্ত্রী থাকে না এক দেশে যেমন দুই প্রধানমন্ত্রী থাকলে দেশ চলতে পারে না এক গ্রামে দুই মেম্বার থাকলে গ্রাম চলতে পারে না এক ইউনিয়নে দুই চেয়ারম্যান থাকলে ইউনিয়ন চলতে পারে না এক মহল্লা এক আসনে দুই এমপি থাকলে আসন চলতে পারে না ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আল্লাহ আহাদ আমাদের আল্লাহ এক যদি কেউ বলে আমি এক আল্লাহ মানি না সে যতই আল্লাহ মানু যদি এক আল্লাহ না মানে সে মুসলমান না বেঈমান মুসলমান না কাফের মুসলমান না মুশরিক তাহলে এক নম্বর কুল হু আল্লাহু আহাদ সংক্ষেপে বলি এক নম্বর আকীদা কুল হু আল্লাহু আহাদ আমাদের আল্লাহ কয়জন বলেন আমাদের আল্লাহ কয়জন দুই নম্বর আল্লাহু সামাদ আমাদের আল্লাহ চিরঞ্জীব বলেন আমাদের আল্লাহ আর আস্তে বলেন আমাদের আল্লাহ এখন একটা আকীদা বলবো খুব মনোযোগ দিয়ে বুঝেন এই আসমান জমিন চন্দ্র সূর্য উপর লৌহ কলম সাগর পাহাড় যা কিছু দেখি অথবা না দেখি এই সব কিছু সৃষ্টি যখন আসমান ছিল না আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না আর আসতে বলেন যখন জমিন ছিল না আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না যখন আরস ছিল না আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না যখন কিছুই ছিল না তখন ছিলেন কে রাস্তে বলেন যখন কোন মাখলুক ছিল না চন্দ্র নাই সূর্য নাই আসমান নাই জমিন নাই সাগর নাই আরশ নাই জান্নাত নাই জাহান্নাম নাই মানুষ নাই জিন নাই ফিরিস্তা নাই যখন কিছুই নাই ছিলেন কে রাস্তে ছিলেন কে এবার আকিদাটা বুঝেন সব কিছু সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন ছিলেন বলেন সব কিছু সৃষ্টির আগে আমার আল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ আকিদা বুঝেন কারণ আপনার লামাজাবির আকিদা পুশ করে দিবে আপনি তো বুঝবেনই না দেহবাদী আকিদা ঢুকাই দিবে বলেন সব কিছু সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন সব কিছু সৃষ্টি করার পরও আমার আল্লাহ তেমন আছেন বুঝেন সব কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ যেমন ছিলেন সব কিছু সৃষ্টি করার পরও আমার আল্লাহ তেমন আছেন আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন আমার আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় আমাদের দুনিয়ার একজন পাঁচ বছর প্রধানমন্ত্রী পাঁচ বছরের পরে আউট ঠিক না বেঠি একজন দশ বছর বিশ বছর তোর বছর একশো বছর না পাঁচশো বছর পাঁচশো বছর না এক হাজার বছর পরে আউট হওয়া লাগে কি লাগে না দুনিয়ার মেম্বার সর্বোচ্চ পাঁচ বছর না দশ বছর না যতদিন জীবন ততদিন একদিন না একদিন আউট হওয়া লাগে কি লাগে না কিন্তু যখন আসমানও নাই বুঝেন যখন আসমানও নাই জমিনও নাই চন্দ্রও নাই সূর্যও নাই মানুষও নাই জিনও নাই ফিরিস্তাও নাই কিচ্ছু নাই কোনো মাখলুক নাই কোনো মাখলুক নাই কোনো মাখলুক নাই ছিলেন কে আর আসতে বলেন ছিলেন কে তাহলে সবকিছু সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন ছিলেন সবকিছু সৃষ্টি করার পর আমার আল্লাহ তেমন আছেন আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন আমার আল্লাহ এক নম্বরে আহাদ দুই নম্বর আমার আল্লাহ সমাজ আমার আল্লাহ চিরঞ্জীব সবকিছু আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন আবাদুল আবাদ তেমন থাকবেন আমার আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় বলেন আমার আল্লাহর অবস্থার কখনো পরিবর্তন হয় তিন নম্বর লামি আলিত আমাদের আল্লাহর কোন পিতা দেখছেন আমাদের আল্লাহর কোনো পিতা নাই বলেন আমাদের আল্লাহর কোনো পিতা নাই ওয়ালা আমাদের আল্লাহর যেমন কোনো পিতা নাই তেমন আমাদের আল্লাহর কোনো সন্তানও আমাদের আল্লাহর যেমন কোনো পিতা নাই তেমন আমাদের আল্লাহর কোনো সন্তানও এই চারটা তো আমরা সহজ বুঝি কিন্তু পাঁচ নাম্বার আরেকটা আছে বলা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ যেমন একক আমার আল্লাহ যেমন চিরঞ্জীব আমার আল্লাহর যেমন পিতা নাই আমার আল্লাহর যেমন সন্তান নাই তেমন বলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহর সমকক্ষ কেউ কথা কয় না আমার আল্লাহর সমকক্ষ কেউ আর আস্তে বলেন আমার আল্লাহর সমকক্ষ কেউ দেখেন মুসলমান প্রথম চার শিরিক করে না আল্লাহর এক মানে আল্লাহরে চিরঞ্জীব মানে আল্লাহর পিতা নাই এটাও মানে আল্লাহর সন্তান নাই এটাও মানে কিন্তু পাঁচ নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ আকীদা আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহর সমকক্ষ কেউ

আর আসতে বলেন আমরা কি বলি আল্লাহর দন রাসুল দিয়া আল্লাহ গেলে গাইব হইয়া রাসুলের দন পাইয়া খাজায় ঘুমায় আজমিরে না খালি হাতে খাজা তোমার দরবারে নাজবিল্লা বলেন এখানে শিরিক কেমনে হয় আমি বুঝাই দেখেন একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন মানে সিরিকের সমকক্ষ কেমনে একটা হাদিস বুকারি শরীফ থেকে বলি তাহলে তার একটা নাই আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসালাম হুদাই বিয়ার বসল মক্কায় আসতেছেন উমরা করার জন্য আমে হুদাই বিয়া বোকার জরিপের হাদিস আল্লাহ নবী সাল আলাইসালাম যখন মক্কার নিকটবর্তী হলেন হুদাই বিয়া নামক জায়গায় অবস্থান করলেন মরুভূমির ভিতর সারা রাত দিন সফর করে আসছেন প্রচন্ড গরম একটু হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন প্রচন্ড গরমের ভিতর আসছেন প্রচন্ড গরমের ভিতর আসার পর রাত্রে সাত নামাজ টামাজ পড়ে সাহাবা একরাম বিশ্রাম নিছেন যে সারাদিন হাঁটছেন তো কষ্ট করে রুদের ভিতর আসছেন আবার আগামীকাল রওনা হবেন ভুরে বিশ্রাম নেওয়ার জন্য সাহাবা একরাম যখন তাবুতে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে অজর দ্বারা বৃষ্টির নিয়ে আমদ দেওয়া শুরু করেছেন সাহাবা একরাম পরিতৃপ্ত হয়ে পানি খেলেন উট গুড়াগুলো ক্লান্ত ছিল এগুলাকে পানি খাওয়ালেন প্রত্যেকের কাছে যে পাত্রগুলো আছে আছে এগুলো পানিতে ভরে রাখলেন মরুভূমিতে প্রচন্ড গরমের পর যখন বৃষ্টি হয়েছে সাহাবা একরাম রাত্রে আরামে ঘুমালেন ঘুম শেষ করে সব সাহাবা একরাম ফজরের নামাজে যখন আসলেন আল্লাহ নবী সাল্লাম

হলো বৃষ্টি বৃষ্টির সাথে ইমানের কি সম্পর্ক বৃষ্টির সাথে কুফরের কি সম্পর্ক আইয়ামে জাহেলিয়াতের জঘন্য আকীদা ছিল কি জঘন্য আকিদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আম্মা মান ক্বালা মুতীরনা বিফযলিল্লাহি ও বিরাহমাতিহি যারা এই কথা বলবে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন কে আর আস্তে বলেন যারা এই কথা বলবে ফা আম্মা মান ক্বালা মুতীরনা বিফযলিল্লাহি ও বিরাহমাতিহি যারা এই কথা বলবে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন আল্লাহ सभी दालिका मिनुम्बी तेरा इमान ने च अल्लाह रूप और वकाफ़ फिरुम्बिल काउ कब आ आइया में जाहिलियत तेरे काफ़रेरा की যে তাদের অমুক বাবা তাদের অমুক ভালো মানুষ মৃত্যুবরণ করার পর তারকা বেশে আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন তুলে নিয়ে তাকে আসমানে তারকা আল্লাহ তাকে বিশেষ পাওয়ার দিয়েছেন তিনি তার ওই সকল পাওয়ার দিয়ে দুনিয়াতে বৃষ্টি দেন আল্লাহ বলেন যারা এই কথা বলবে কাজা আমাদেরকে বৃষ্টি দিয়েছে অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দিয়েছে অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দিয়েছে অমুক খাজা আমাদেরকে বৃষ্টি দিয়েছেন অমুক দেবতা আল্লাহ নবী বলেন ফিদা আলী কামিল কাউকাফ সে ইমান এনেছে তারকার উপর সে ইমান এনেছে বাবার উপর সে ইমান এনেছে বান্দার উপর আর বকা কুফরি করেছে আল্লাহর সাথে এখানে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ইয়াকুল্লাহু কুফওয়া নাহাদের তাফসীর আমরা এই হাদিস থেকে বুঝতে পারি আল্লাহ বলেছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ যেমন তার জাতের ক্ষেত্রে একক ওলামায়ে কেরাম বুঝবেন আল্লাহ যেমন তার সত্তার ক্ষেত্রে একক আল্লাহ তার সিফাতের ক্ষেত্রেও তেমন একক আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যেমন শিরিক আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করা তেমন শিরিক শিরিক যে সিফাতগুলো একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারে না আল্লাহ ছাড়া তোমার ব্যবসায় কেউ বরকত দিতে পারে না এগুলো আল্লাহর একক সিপথ এখন তুমি কোন মানুষকে আল্লাহকে বাদ দিয়ে যদি তুমি মানুষের কাছে গিয়ে বাচ্চা চাও কি হইলো তুমি মানুষকে আল্লাহর সমকক্ষ বানিয়েছ এটার নাম সিরি বলেন এটার নাম বলেন না এটার নাম এটা বুঝছেন সিরিকটা কেমন কারণ বলে মিয়াকুল্লাহ কুফুয়ানা হাত আল্লাহ যেমন তার জাতের ক্ষেত্রে একক আল্লাহ তার সিফাতের ক্ষেত্রে তেমন একক আল্লাহ যেহেতু তার সিফাতের ক্ষেত্রেও তেমন একক এজন্য আল্লাহ নবী সাল্লাম মৃত্যুর আগে যেখানে সুপেহে সিরিক সিরকের সন্দেহ আছে উম্মা যেই দরজা দিয়ে শিরকে প্রবেশ করতে পারে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ওসৈয়ত করে 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 সবগুলো দরজা বন্ধ করে গিয়েছেন এক নম্বর দরজা আল্লাহ নবী মানুষ নবীর আজমতের নামে যেমন খ্রিস্টানরা ঈসা আলাই ইসলাম পিতা ছাড়া এসেছেন পিতা নাই আবার যখন দেখলো যে ইয়াতাকাল্লামু ফিল মাহাদি সবিয়া যেমন মনে করো আমাদের বাংলাদেশের একটা ছেলে যদি দুই তিন তার মাত্র জন্মের তিন চার দিন পরে কথা বলে তখন বাংলাদেশের মানুষ দেখবেন হাঁস নিয়ে মুরগ নিয়ে চাল নিয়ে ডিম নিয়ে আগরবাতি নিয়ে মোমবাতি নিয়ে কবর অমুক জায়গায় অমুক আমাদের এলাকায় শুনে একটা গল্প বলি আসছে যখন সময় কম আমাদের এলাকায় একটা বড় গাছ আছে বড় গাছ এটা আমাদের সিলেটি বলে খরিচ গাছ যাক ওই গাছের শীতকালে একটু ঘামছে শীতকালে একটু ঘামছে গেমে কয়েক ফুটা পানি পড়ছে মানে কয়েক 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 মিনিট পর পর এক ফুটা এক ফুটা করে পানি পড়ে আমাদের এলাকায় খবর গেছে যে অমুক এলাকায় একটা গাছ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে এখন মানুষ কেউ চাল নিয়ে কেউ মরুগ নিয়ে কেউ হাঁস নিয়ে কেউ ডাল নিয়ে সবাই গাছের কাছে যাচ্ছে আর মান্নত করতেছে গিয়ে দেখে কি শুনছে ঝর্ণার মতো পানি পড়তেছে গিয়ে দেখে আসলে কিচ্ছু না গাছটা ঘেমে এক দুই ফুটা পানি পড়তেছে তো ঈশা আলাই ইসলাম পৃথিবীতে এসেছেন বাবা ছাড়া ঈসা আলাই ইসলাম ছোটবেলায় বলতেছেন একদম বাচ্চা লেদাহুলা গুড়াহুলা আমরা ছোট গুড়া গুড়াহুলা কোন আপনারা গুড়াহুলা গুড়া সওয়াল নাকি গুড়া বাচ্চা কথা বলতেছে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওজালানি নবিয়া তো গুড়া সাবাল কথা বলতেছে খ্রিস্টানরা মনে করলো যেই বাচ্চা বাবা ছাড়া এসেছে আবার যেই বাচ্চা ছোটবেলার কথা বলেছে এই বাচ্চা তো স্বাভাবিক না তাহলে এই বাচ্চা অস্বাভাবিক তাহলে এই বাচ্চার বাপ নাই এই বাচ্চার বাপকে বলে এই বাচ্চার বাপ আল্লাহ দেখেন তারা ইশারা যে আল্লাহর পুত্র বানাইছে এটা বেশি বাড়াবাড়ি করে ইশারা বাড়াবাড়ির নামে মহাব্বতের নামে খ্রিস্টানরা ঈসাইরা শিরকের দরজা খুলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরজা বন্ধ করেছেন হাদিসে ওসিয়ত করে আল্লাহ নবী সাল্লাম বলেন লা তুতরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান আমার উম্মারা শুন ইহুদি খ্রিস্টানরা তাদের নবীর মুহাব্বতের নামে আজমতের নামে বাড়াবাড়ি করে শিরিক করেছে আমাকে বাড়াবাড়ি করে তোরা আমাকে তাদের মতো বাড়াবাড়ি করিস না শুন আমার পরিচয় ইন্নামা আনা আব্দুল্লাহ আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা আমার দুই নাম্বার পরিচয়

আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস কেন ইন্মি আল্লাহ ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আজাব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর নিত হন কোন সম্প্রদায়ের উপর ই কুবু আম্বিয়া ইহিম মাসাজিদ আল্লাহ নবী বলেন যেই সম্প্রদায় তার নবীর কবরকে সিজদার জায়গা বানায় মানুষ নবীর কবরে মোহাব্বতের নামে মানুষ নবীর কবরে আজমতের নামে মানুষ নবীর কবরে নবীকে বিশাল কিছু মনে করে কবরে নবীর কবরে মহব্বতের ঠেলায় সিজদার দিতে পারে এই দিক থেকে সিরিকের দরজা খুলতে পারে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম এই দরজাও বন্ধ করলেন বললেন কি আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না আমার কবরে সিজদা দিস না কারণ যে সম্প্রদায় তাদের নবীর কবরে সিজদা দে ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আজাব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আজাব পতিত এজন্য আল্লাহর নবী বলেন লা আল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইহুদ এবং খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন লানত ইত্তাকাদু কুবুর আমবিয়াহিম মাসাজিদ ইহুদ এবং খ্রিস্টানরা তাদের নবীর কবরে সিজদা দিত তাহলে বলেন ইবাদত করব একমাত্র কার আল্লাহ আর আস্তে বলেন ইবাদত করব একমাত্র কার ইন্নাল্লাহ লাদি না আ যারা ইমান আনবে ইমান তো পাইলাম ইমানের পর ইমানের ঘরে প্রবেশ করার পর ইমানের ঘর হেফাজত করার দরকার আছে না নাই দুই নম্বর ওয়া আমিলুল সা নেকির কাজ করবে যারা নেকির কাজ করবে নেকির কাজ কোনটা কোনটা করলে জান্নাতে যাব কোনটা করলে জাহান্নামে যাব নেকির কাজ শেখানোর জন্য আল্লাহ নবী আমাদেরকে পাঠিয়েছেন নবী আমাদেরকে জান্নাত দেখাবেন নবী আমাদেরকে জাহান্নাম দেখাবেন নবী আমাদেরকে জান্নাতের পথ চিনাবেন নবী আমাদেরকে জাহান্নামের পথ চিনাবেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত নেক আমল করব নবী এবং সাহাবার পন্তায় আমি আমল কোনটা ভালো কোনটা খারাপ নির্ধারিত করতে পারবো না আমল নিব নবী সাহাবাত থেকে নবী সাহাবাত যে আমল করেছেন সেটা করব সেটাই ইবাদত নবী সাহাবাত থেকে যা প্রমাণিত না সেটার নাম বিদআত সেটার নাম কি সেটার নিয়ে লম্বা কথা বললাম না সময় কম 3 নম্বর বাতাও আসাবিল সত্যের পথে হকের পথে যারা একে অপরকে সহযোগিতা করবে তার ভাই যদি হকের পক্ষে থাকে বাইয়ের সাথে থাকবে তার ভাই হকের সাথে নাই বাইকে বাদ তার বাবা হকের পক্ষে আছেন বাবার সাথে থাকবে বাবা হকে নাই বাবার সাথে নাই যুদ্ধের দিন আবু বকর তরবারি নিয়ে দাঁড়িয়েছেন সামনে ছেলে উমর তরবারি নিয়ে দাঁড়িয়েছেন সামনে বাবা আল্লাহ নবী তরবারি নিয়ে দাঁড়িয়েছেন সামনে চাচা আব্বাস নবী হক আবু বকর হক উমর হক উসমান হক বাপ চাচা দাদা সবাই হকের বিপরীত হকের বিপরীত আমার বাপ গেলে আমি আমার বাপকে মানি না হকের বিপরীত আমার ভাই গেলে আমি আমার ভাইকে মানি না হকের বিপরীত আমার নেতা গেলে আমি আমার নেতাকে মানি না হকের বিপরীত আমার শাক গেলে আমি শাককে মানি না হকের বিপরীত আমার পীর গেলে আমি আমার পীর কেও মানি না তাহলে বলেন সত্যের প্রতি দৃঢ় দরকার আছে না নাই কতবা সওবিল হক যারা সত্যের প্রতি অবিচল থাকে চার নম্বর কতবা সওবি সব যারা ধৈর্যের প্রতি একে অপরকে ধৈর্যের প্রতি আহ্বান করে ধৈর্য ধরে ঈমান আনেছি ইমানের পথে নেক কাজ করব হকের পথে চলব ধৈর্য ধরব ইনশাআল্লাহ